আসসালামু আলাইকুম, আমি রাজু খান। ইউটিউব ভাই চ্যানেলে আপনাকে স্বাগতম। শিবা ইনু কি স্ক্যাম করবে কি না, গতকাল থেকে অনেকেই আমাকে কোশ্চেন করে যাচ্ছে টেলিগ্রাম, ফেসবুক, ইমেলে। সো এই বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটি তৈরি করা। আমরা এখন শিবা ইনু ফাউন্ডারের টুইটারে এসে গিয়েছি। ওই আইডির নাম হচ্ছে রয়সি। দেখতে পাচ্ছেন এখানে কোনো টুইট নেই, টুইট এবং রিপ্লাই কিছুই নেই, সব কিছু ডিলিট করা হয়েছে। সো এটির কারণে সবার কোশ্চেন, শিবা ইনু স্ক্যাম করবে কি না লুনার মতো। তো এই নিয়ে আমরা আজকে কিছু ডিপলি ডিসকাস করব। এছাড়া এ আইডি থেকেও আমরা শিবা ইনুর আপডেট পেতাম। এ আইডির নাম দেখতে পাচ্ছেন মিলশেক। তো এটি আম নট ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়ান ডে আই উইল বি গন উইদাউট নোটিস। শিবা ইনুর ফাউন্ডারটা টুইটার এবং মিডিয়ামে সকল পোস্ট ডিলিট করে দিয়েছে এবং তার যে সহকারী ফাউন্ডার অথবা যিনি শিবা ইনু নিয়ে সব সময় আপডেট ডিপলি দিয়ে থাকে, উনিও কিন্তু শিবা ইনু নিয়ে একটি নেগেটিভ পোস্ট করেছে। সো এই পোস্টের মিনিং অনেকগুলো আপনি খুঁজে পাবেন। তার মধ্যে এখানে যদি আমরা একটা মুন দেখতে পাচ্ছি, কভার ফিক্সারে দেখতে পাচ্ছেন এটি হাফ। তো শিবা ইনু আমরা জানি গো টু দ্য মুন একটা ডায়ালগ থাকে। সো যেহেতু একটা চাঁদ এখানে দিয়েছে, সেই চাঁদ অনুযায়ী আমরা বুঝতে পারি শিবা ইনু হয়তো কিছু আপডেট আসতে পারে, আমরা আপ দেখতে পারি। রয়েছে যে টুইটার এবং মিডিয়াম ডিলেট হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কেট ডাউন হওয়ার কথা ছিল শিবা ইনু, কিন্তু সেটা না করে শিবা ইনু আপ হয়েছে। তার মানে এখানে আমরা গুড সাইন ইন্ডিকেশন করি। সারা বিশ্বে যারা অ্যানালাইসিস করে থাকে তারা হয়তো এখানে কিছু ভালো কিছু ইন্ডিকেশন পেয়েছে। তো অনেকের ধারণা এগুলো যেহেতু ডিলেট হয়েছে, ভালো কিছু নিয়ে কামব্যাক করবে শিবা ইনু আপগ্রেডের জন্য, অথবা নেগেটিভ কিছুও আসতে পারে। তো শিবা ইনু নেগেটিভ পজিটিভ যে কোনো কিছু আসতে পারে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর যাদের বিগ হোল্ড তারা আস্তে আস্তে কিছু সেল করে অল্প কিছু রাখতে পারেন। আমি সবসময় সাজেস্ট করি শিবা ইনু সর্বোচ্চ আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি $100 বেশি ইনভেস্ট না করাই ভালো। এটি হাই রিস্ক হাই গেন দুইটি সম্ভাবনা থাকে। সো শিবা ইনু রয়েছে যে টুইট এবং তার মিডিয়াম পোস্ট ডিলিট করা হয়েছে, ডিলিট করার পর কিন্তু মার্কেট আপ হয়েছে, এটি একটা ভালো ইন্ডিকেশন করে। কোনো একটা কয়েনের ক্ষেত্রে যদি এইরকম কিছু হতো তখন সেই কয়েনটি ডাউন হয়, আমরা সেটা গতানুগতিক দেখি। সো এখানে ভালো কিছু হয়তো অপেক্ষা করতেছে, হয়তো এখানে মেবি আপনি বলতে পারেন, কারণ আমরা শিওর না। শিবা ইনুর অনেকগুলো খারাপ নিউজ আপনারা দেখেছেন, তার মধ্যে ভালো নিউজ হচ্ছে শিবা ইনু কিন্তু গত এক মাসে, মে মাসে শিবা ইনুর যে বিগ হোল্ডার রয়েছে, বায়ার রয়েছে, তারা কিন্তু ভলিউম হিসাব করলে 341% আপ হয়েছে। তো এটি একটি ভালো, ভলিউম বেড়েছে। এছাড়া গত মাসে প্রায় 33,000 নতুন শিবা ইনু হোল্ডার অ্যাড হয়েছে, এটিও ভালো দিক। শিবা ইনুর বর্তমান প্রাইস দেখতে পাচ্ছেন 1199, এটি একটু আগে 1200 গিয়েছিল। তো শিবা ইনু যে নেগেটিভ নিউজ সেটার পরিপ্রেক্ষিতে ডাউন না হয়ে আপ হয়েছে, এটি একটা কিন্তু আমরা ভালো সাইন ইন্ডিকেশন পাই। তো শিবা ইনু অলওয়েজ লং টার্ম হোল্ড, ধৈর্য ধরুন। শিবা ইনু যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে আসি, কখন আপনি বাই করবেন? বর্তমানে যে পজিশনে রয়েছে মোটামুটি সাইড ওয়াই মার্কেটে রয়েছে, কালকে ডাউন ছিল সেখান থেকে আপ হয়েছে। 4 আওয়ার অনুযায়ী মার্কেট কিন্তু ছোটোখাটো ব্রেকআউট করেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিভিয়াস যে সাপোর্ট রয়েছে সেই সাপোর্টের কাছাকাছি মার্কেট এসেছে। আপনি যদি বাই করতে চান আপনি এটি অনায়াসে রিস্ক মুক্ত বাই করতে পারেন 1100 থেকে 1000 এর মধ্যে লং টার্মের জন্য। সো শিবা ইনুর পরবর্তী লং টার্ম সেল টার্গেট আমাদের রয়েছে 1800 থেকে 2000। বর্তমানে আপনি যদি রিস্ক নিয়ে বাই করতে চান এবং সেফলি বাই করতে চাইলে 1100 অথবা 1000 আসলে আপনি বাই করতে পারেন। বাই সেল ট্রেড সম্পূর্ণ আপনার নিজের রিস্ক অনুযায়ী করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিও শেষে একটি বিষয় মনে করিয়ে দিতে চাই, আপনি যদি ইউটিউব বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন এখনই জয়েন করে নিন। এই চ্যানেলে 20,000-এরও অধিক বাংলা ভাষাভাষী মেম্বার রয়েছে, মার্কেট আপডেট সকল কিছু এই চ্যানেলে পাবেন। এবং ক্রিপ্টোকারেন্সি সেক্টরটাকে যারা প্রফেশনালি নিতে চান, প্রফেশনালিভাবে আমাদের কাছ থেকে কাজ শিখে এই মার্কেটে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।